গুলাম আজম তিনি একটি প্রশ্ন করেছেন বলেছেন যদি কোনো মুসলিম নারী কথা বলে যে যার ইচ্ছা সে ছোট পোশাক পরবে এবং যার ইচ্ছা সে হিজাব পরবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না কেউ তাকে কিছু বলতেও পারবে না তাহলে সে নারীর বিধান কী তিনি ক্ষেত্রে নারীবাদী কথাটা উল্লেখ করেছেন অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন এ কথাগুলো সাধারণত নারীবাদী লোকেরা অথবা মহিলারা বলে তাহলে যদি কোনো নারী এটা বলে থাকে তাহলে তার বিধান কী তার কি ইমান ভেঙে যাবে কি না মুসলিম নারীদের কিছু নসিহাত করবেন কি প্রথম কথা হচ্ছে যে এটা অবশ্যই গর্হিত কাজ এবং এটা অবশ্যই কোরআনসন্দার বিরুদ্ধে অবস্থান নেওয়া নারীদেরকে পুরো শরীর ঢাকার নির্দেশনা কোরআন এবং হাদিসের মধ্যে দেওয়া হয়েছে আমরা সেই নির্দেশনাগুলো সুরা নূরের মধ্যে দেখি সুরাল হাজাবের মধ্যে দেখি যেখানে তাদের জালাবিবগুলো তাদের শরীরে পরিধান করার কথা বলা হচ্ছে উপর থেকে রিদা কিংবা খিমার ব্যবহার করার কথা বলা হচ্ছে রুমাল যাতে করে ঢিলা ঢালা পোশাকের মধ্য দিয়ে নারী দেহের সৌন্দর্য ঢেকে যায় এবং নারীদেরকে বলা হচ্ছে ওলাদিনা জিনা ইল্লা ইল্লামা ওহারা মিনহা তারা তাদের সৌন্দর্য শোভাকে যেন প্রকাশ না করে হিজাবের ব্যাপারে তো ওই যে জেলবাবের কথা যেমন এস শাহজাবের মধ্যে তারপরে নূরের মধ্যে অখলিল মিনায়াতদুদ্িনাব সারহিনা ইত্যাদি আয়াতগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে এগুলো ফরজ মুসলিম নারীর হিজাব ফরজ তার সৌন্দর্যকে ঢাকাটা ফরজ এবং অন্য পুরুষের সামনে সে তার সৌন্দর্যকে দেখাতে পারবে না নিজেকে পণ্য আকারে আকর্ষণীয় আকারে নিজের দেহসৌষ্ঠব পুরুষদের সামনে সে তুলে ধরতে পারবে না এটা সেরিয়াসম্মত মোটেই নয় কবিরা গুনাহের মধ্যে এটা গণ্য এখন কেউ যদি কোরআনকে অস্বীকার করে তাহলে এটা অবশ্যই কুফরি হবে ইমান তাদের ভেঙে যাবে কিন্তু যদি কেউ বলে যে না আমি কোরআনকে অস্বীকার করছি না তবে পোশাকের ক্ষেত্রে আমি মনে করি যে নারীদের অধিকার আছে এবং এখানে তার জ্ঞানের স্বল্পতা হতে পারে হতে পারে সে পোশাক সম্পর্কিত কোরআনের নির্দেশগুলো সে জানে না পড়েনি অতএব সেক্ষেত্রে সে যদি পাশ্চাত্যের মতবাদ কিংবা আধুনিক ইউরোপ আমেরিকার মেয়েদের চালচলন দেখে প্রভাবিত হয়ে এ মতটা নেয় তাহলে একদম শুরুতেই আমরা বলবো না যে তার ইমান ভেঙে গেছে সে ইমানের বাক্সের বাইরে চলে গেছে বরং আমরা বলবো যে সে কবিরা গুনাগার এবং সে যদি এখন সতর্ক না হয় এবং সুন্নার এই নির্দেশগুলো জানার পরেও যদি কোরআনসন্নাকে ইগনোর করে উপেক্ষা করে এবং অস্বীকার করে তাহলে এটা ইমান ভঙ্গের কারণ হবে অন্যথায় সে সুন্দর প্রতি শ্রদ্ধায় রেখে বা তার জ্ঞান স্বল্পতার কারণে যদি সে মত পোষণ করে তাহলে এটা কবিরা গুণের মধ্যে গণ্য হবে এটাকে সরাসরি শুরুতেই তার উপর হুজ্জত কায়েম না করে দলিল তাকে না বুঝিয়ে তাকে বলা যাবে না তার ইমান ভেঙে গেছে কারণ ইমান ভেঙে গেছে বলাটা হলো এক ধরনের তাকে কাফের হিসাবে সাব্যস্ত করা এবং সেটা হুজ্জত কায়েম ছাড়া কোনো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না অতএব একই কথা কোনো অবস্থায় সেটা ইমান ভাঙ্গার কারণও হতে পারে আবার কোনো অবস্থায় সেটা কবিরা গুণা হতে পারে যেমন রিয়া রিয়াটা কোনো কোনো অবস্থায় এটা শেরকে আসগর আবার কোনো কোন অবস্থায় এটা শেরকে আকবর তারপরে কেউ যদি বলে যে যেমন আমি ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি এটাও কখনো কখনো মানুষকে শেরকে আকবারে পৌঁছে দেয় যখন সে মনে করে যে আল্লাহর আরোগ্যে সে আরোগ্য লাভ করেনি বরং এই ওষুধটা কি ওষুধটাই শতভাগ তার উপর কার্যকর হওয়ার কারণে সে ভালো হয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন যে প্রত্যেক কথার একটা উপলক্ষ এবং পারসপেক্টিভ থাকে এবং কথার একটা ধরন থাকে যেটা তার চিন্তা চেতনার সাথে সংগতিপূর্ণ ফলে সেটা যদি তাকে আল্লাহ দ্রোহী বানিয়ে ফেলে আল্লাহর বিরুদ্ধে অবস্থান কোরআনসন্নাকে অস্বীকার করার অবস্থা নিয়ে যায় এটা হবে কুফুরি আর যদি সেটা শুধুমাত্র তার অবস্থানগত কোনো ভুল মতের কারণে বা ভুল বক্তব্যর কারণে সেটা সে বলে থাকে তাহলে সেটা স সর্বোচ্চ কবিরা গুণা হতে পারে ইমান ভঙ্গের কারণ হবে না আর মুসলিমধারীদের নাসিহাত তো আমরা সবসময় করে আসছি আমাদের বোন তারা তারা যেন শালীন সুন্দর দিনই জীবনযাপন করে তাদের প্রতি এটা আমাদের নাসিহা আল্লা সুবহান আলা নবীর বিবিদেরকে সুন্দর নাসিহা কিভাবে করতে হবে সেটা শিখে দিয়েছেন তাদেরকে তাদের কাছ থেকে নবী সালাম বেড়াত নিয়েছিলেন তাই না যে তারা মিথ্যা কথা বলবে না তারা চুরি করবে না তারা জেনা করবে না ভ্যাবিচার করবে ইত্যাদি পোশাকের কালচারটা আমাদের মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কালচার এই পোশাকটা একজন নারীর জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসে যদি সে সুন্দর শালীন পোশাক পরে আর অনেক বিপদ এবং অনেক আপদ অনেক মুসিবত নিয়ে আসে যদি সে অশালীন পোশাক পরে কারণ তখন তার উপর কেউ চড়া হতে পারে তাকে কেউ ধর্ষণ করতে পারে তার উপর কেউ লোভাতুর দৃষ্টি দিতে পারে এবং অনেকেই আমরা জানি যে যখন মেয়েরা তাদের সৌন্দর্যকে সবার সামনে ওপেন করে দেয় তখন অনেক দুষ্ট লোকেরা তাদেরকে ভুলিয়ে ভালিয়ে হয়তো কোনো নিষিদ্ধ জগতে নিষিদ্ধ পল্লীতে নিয়ে যায় তাদেরকে বিক্রি করে দেয় অথবা সিনেমায় তাদেরকে খারাপভাবে ব্যবহার করে তাদেরকে ভোগ করে ইত্যাদি নানা বিষয়গুলো পোশাকের কালচারের সাথে রিলেটেড অতএব আমি মুসলিম নারীদেরকে বলবো। আপনি তো একজন সম্ভ্রান্ত নারী আপনার সম্মান দিয়েছে ইসলাম কোরআন এবং সন্না অতএব নিজের সম্ভ্রম নষ্ট করবেন না নিজের ইজ্জাত নষ্ট করবেন না বরং চেষ্টা করবেন যে যেন একজন শেরিফ সম্ভ্রান্ত সম্মানিত নারী হিসাবে আপনি নিজের জীবনকে পরিচালনা করতে পারেন শালীন সুন্দর জীবনযাপন করতে পারেন আল্লাহ দান করুন